আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল ইমরুলস ইংলিশ। দুই বাংলার বাংলা ভাষাভাষী যে সকল বন্ধুরা, যে সকল দাদারা, যেখান থেকে আমার এই ক্লাসে এখন যুক্ত হয়েছে, আজকে তোমাদেরকে একটা দুর্দান্ত টেকনিক শেখাবো। যেই তিনটা টেকনিক আমি একটা না তিনটা টেকনিক শেখাবো, এই তিনটা টেকনিকে তুমি সারাদিন ইংলিশে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। দেখো কীভাবে সেই মানে কথাগুলো বলবে, সেই স্ট্রাকচারটা কিন্তু আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তার আগে একটু বলে নিই, যে সকল একেবারে নতুন আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছে, কুচি করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে যদি প্রশ্ন করো কোথা থেকে শুরু করবো, আমি বলে দিই, আমার চ্যানেলে দেওয়া 12টি ক্লাস, এই 12টি ক্লাস করার পরে তুমি টেন্সে ঢুকবা, টেন্স থেকে বের হয়ে তুমি ভাইয়ের টেন্সে ঢুকবা, স্পোকেন ইংলিশ। ওকে, তো বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য যে স্ট্রাকচারটা নিয়ে আসছি, প্রথমেই দেখো অ্যাম, ইজ এবং আর। আছো কেউ যে তোমাদের মধ্যে কেউ পরিচিত নয় এই তিনটা ওয়ার্ডের সাথে, অ্যাম, ইজ, আর এর সাথে পরিচিত নয়? এরপরেই দেখো নাউন এবং একটা অ্যাডজেক্টিভ, আমি তোমাদের প্র্যাকটিক্যালি বুঝাবো। নাউন এবং কি আছে? অ্যাজেক্টিভ আছে। সো এই নাউন এবং অ্যাজেক্টিভ থাকলে অর্থ দেয় কীরকম? হই, হয় অথবা আসি। অর্থাৎ আসি বলতে স্থান যদি উল্লেখ থাকে তাহলে আসি শব্দটা থাকে, স্থান আসি অর্থ দিবে। অর্থাৎ অ্যাম, ইজ, আর এর পরে যদি কোনো জায়গা নাম বলো তো তোমার সেখানে কিন্তু একটা আছি অর্থ দিবে। দ্বিতীয় স্ট্রাকচারটা দেখো হ্যাব এবং হ্যাজ। হ্যাব এবং হ্যাজের পরে যদি কোনোভাবে তুমি একটা বিন দিয়ে দাও সেম অর্থ দিবে, সেম অর্থ মানে একই। দেখো হই, হয় এবং আসি, এই যে নাউন এবং অ্যাজেক্টিভ সেম কাহিনী, হ্যাঁ খেয়াল করে দেখো। কিন্তু মজার মজার ব্যাপারটা কোন জায়গায় ঘটবে দেখো, পার্থক্যটা কোন জায়গায়, যে যখন তুমি হ্যাব অথবা হ্যাজ অথবা বিন ব্যবহার করবা তখন টাইম উল্লেখ করতে হবে, টাইম উল্লেখ করতে হবে। হ্যাঁ আমরা দুই একটা এক্সাম্পলের মাধ্যমে একটু খেয়াল করি, আমি কিন্তু আবারও বলছি, অ্যাম, ইজ, আর এর পরে যদি নাউন অ্যাডজেক্টিভ থাকে যে অর্থ দেয়, হ্যাব হ্যাজ এরপরে যদি বিন থাকে একই অর্থ দেয়, কিন্তু পার্থক্য রয়েছে কোথায়, যে হ্যাব হ্যাজ এরপরে যখন বিন থাকবে তখন সময়ের উল্লেখ থাকবে, কিন্তু অন্য সময় সময়ের উল্লেখ থাকবে না। সো বন্ধুরা এইটা কিন্তু আমরা একটু প্র্যাকটিক্যালি এখন একটু চেক করে নিতে পারি। দেখো তিনটা এক্সাম্পল আমরা রেখেছি, আরও কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা কথা বলবো। প্রথম এক্সাম্পলটা বলেছে আমি একজন সৎ মানুষ, আমি একজন সৎ মানুষ, কিন্তু এরপর সেন্টেন্স বলতেছে আমি 5 বছর ধরে সৎ মানুষ। তোমার কাছে বেখাপ্পা মনে হতে পারে 5 বছর ধরে, হ্যাঁ আগে মনে করো যে ঘুষ খাইতো, 5 বছর ধরে আর ঘুষ খায় না, আগে সুদের ব্যবসা করছে, 5 বছর ধরে আর সুদের ব্যবসা করে না, তাই কি না? আগে মানুষের মনে করো যে আকাম কুকাম করে বেড়াইছে, এখন আর আকাম কুকাম করে না, 5 বছর ধরে আর আকাম কুকাম করছে না, প্রতিজ্ঞা করে আনেছে, ঠিক আছে? সো বন্ধুরা এই ধরনের মনে করো যে দুই বন্ধু গল্প করতেছো, তোমার বন্ধু বললো যে বন্ধু আমি 5 বছর ধরে হাজি হয়ে গেছে আর আর ওই সমস্ত করি না, তো এই কথাটা যখন বলবে দেখো আমি একজন সৎ মানুষ, এখানে কি আমরা অ্যাম, ইজ, আর দিতে পারবো? না, কারণ এই যে সময় উল্লেখ নাই, এই যে 5 বছর কথাটা উল্লেখ নাই, 3 বছর, 5 বছর, 10 বছর এরকম কোনো কথা উল্লেখ নাই, তাহলে আমরা কিন্তু দুটো অর্থ লিখতে পারতাম। তাহলে আয়ের আই হচ্ছে আমি, হচ্ছে আই লিখলাম, তাহলে আমরা আয়ের সাথে কি বসে বলো তো বন্ধুরা, এই যে অ্যামটা বসে, আই অ্যাম, তাই কিনা? দেখো আই অ্যাম, তারপরে কি দেখো সতের ইংলিশ কি অনেস্ট, কিন্তু তোমরা জানো যে অনেস্ট অ উচ্চারণ ওয়া, তাহলে স্বরবর্ণের মতো উচ্চারণ হচ্ছে, এগুলোকে ভাওয়েল বলা হয় এবং এদের পূর্বে সবসময় অ্যান বসে, এ বসে না। এই যে দেখো একজন বলেছি না, এই জন্য আমরা কি নিলাম, আই অ্যাম অ্যান অনেস্ট, এইচ ও এন এস টি, অনেস্ট ম্যান। দেখো বন্ধুরা আই অ্যাম অ্যান অনেস্ট ম্যান, আমি একজন সৎ মানুষ, আমি হই একজন সৎ মানুষ, কিন্তু আমি 5 বছর ধরে সৎ মানুষ, এটা কিন্তু আর এখানে আমরা অ্যাম, ইজ, আর দিতে পারবো না বন্ধুরা। এই জায়গায় খেলা শুরু হবে, দেখো কি যে আই হ্যাভ বিন লিখতে হবে, যে আই হ্যাভ, এই যে দেখো বিন, আই হ্যাভ বিন লিখলাম, যে আই হ্যাভ বিন অ্যান অনেস্ট, ওই কথাটাই লিখলাম, অনেস্ট ম্যান, আই হ্যাভ বিন অ্যান অনেস্ট ম্যান, এই যে দেখো 5 বছর ধরে, 5 বছর একদম মানে সবসময় মনে রাখবে যে কোনো সময়ের উল্লেখ করা থাকলে দুটো শব্দ ব্যবহার, একটার নাম ফর এবং একটার নাম সেন্স, একটার নাম ফর, একটার নাম কি সেন্স। সো বন্ধুরা ফর কখন ব্যবহার হবে মনে রাখবে, ফরের প্রথম অক্ষর কি এফ, ফাইভ, এরকম মনে রাখবে যে নির্দিষ্ট সময় উল্লেখ করলে, নির্দিষ্ট সময় ধরুন 5 বছর বলেছে, একদম ফিক্সড টাইম। সো এক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, ফর ফাইভ ইয়ার্স, ফর ফাইভ ইয়ার্স, ফর ফাইভ ইয়ার্স, তাই কিনা?
সো ফর ফাইভ ইয়ার্স আমি একটু মানে তোমাদের একটু ঘুরাই দিচ্ছি, দেখো দেখা যাচ্ছে না, আচ্ছা ফর ফাইভ ইয়ার্স। সো বন্ধুরা এখানে কিন্তু আমরা একটা বিষয় কিন্তু আবারও ক্লিয়ার করছি এখন। সো বন্ধুরা এখন কিন্তু আমরা তোমাদের সামনে আর একটা এক্সাম্পল নিয়ে এসেছি, দেখো যে তিন বছর যাবত সে আমার বন্ধু। এই যে তিন বছর যাবত সময় উল্লেখ করা আছে, তাহলে তুমি কি বলবা যে সে আমার বন্ধু, তাহলে হি এখন হ্যাজ বিন, হি হ্যাজ বিন, আমরা কিন্তু হি ইজ বলতে পারবো না, কারণ হ্যাজ বিন বলবো, তাহলে হি হ্যাজ বিন মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, দেখো হি হ্যাজ বিন মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু কয় বছর যাবত, ফর থ্রি ইয়ার্স, দেখো এই যে ফর থ্রি ইয়ার্স, দেখো ফর থ্রি ইয়ার্স, তিন বছর যাবত সে আমার বন্ধু। তাহলে তুমি এখন মনে করো যে তুমি একটা অফিসের ম্যানেজার, পাঁচ বছর যাবত তুমি একটা অফিসের ম্যানেজার, তাহলে তুমি কি বলবা আই অ্যাম এ ম্যানেজার ফর ফাইভ ইয়ার্স? না, এটা কিন্তু ইনকারেক্ট। তোমার বলতে হবে আই হ্যাভ বিন আ ম্যানেজার, আই হ্যাভ বিন এ ম্যানেজার ফর ফাইভ ইয়ার্স, আমি পাঁচ বছর যাবত এই ম্যানেজার, তাই কি না? তো বন্ধুরা এরপরে দেখো যে ছোটকাল থেকেই সে চরিত্রহীন ছেলে, ছোটকাল থেকেই সে একজন চরিত্রহীন ছেলে, মানে ক্যারেক্টারলেস, তাই না? তো দেখো খুবই মজার ব্যাপারটা হলো বন্ধুরা, তোমাদেরকে একটু বলি যে ছোটকাল থেকে বলেছে, এখানে কিন্তু বলে নাই যে পাঁচ বছর যাবত সে চরিত্রহীন, দশ বছর যাবত সে চরিত্রহীন, তা কি বলছে তা কিন্তু বলে নাই। তুমি বলছো যে হ্যাঁ আমি তো ছোটবেলা থেকেই চিনি যে একজন চরিত্রহীন, তাই না, লুচু টাইপের একটা ছেলে। তা এখন তুমি মনে করো যে তাহলে তুমি কি বলবে যে এই যে এই যে সে চরিত্রহীন, এটাকে লিখে নাও যে হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে বন্ধুরা এখানে হ্যাজ নিলাম কেন, বা এখানে হ্যাজ নিলাম কেন, আগে তো আমরা হ্যাভ নিয়েছিলাম। তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে আমার মানে বারোটি ক্লাসের প্রথম ক্লাসেই, কিন্তু তোমাদেরকে আমি শিখিয়েছি সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো, দেখো আরেকবার একটু তাও রিপিট করে দিচ্ছি, যেমন হি শি ইট নেম বডি অন থিং, হি শি ইট নেম বডি অন থিং, এগুলোর পরে সবসময় হ্যাজ ব্যবহার করবা, মনে থাকবে তো, হি শি ইট নেম বডি অন থিং। তাহলে তোমার মনে করো এগুলোর পরে কি ব্যবহার করবা, হ্যাজ, কিন্তু হ্যাভ ব্যবহার করবা কখন, যেমন আই আই, ইউ উই দে, এবং যে কোনো প্লুরালের পরে হ্যাভ ব্যবহার করবো, কিন্তু এখানে হ্যাজ, তাহলে হি হ্যাজ বিন ক্যারেক্টারলেস, হি ইজ এ ক্যারেক্টারলেস, হি হ্যাজ বিন ক্যারেক্টারলেস কখন থেকে, এই যেহেতু সময়ের উল্লেখ নাই তাই আমরা বলবো সিন্স চাইল্ডহুড, সিন্স চাইল্ডহুড, হ্যাঁ সিন্স, একটু চাইল্ডহুডটা আমি একটু নিচে লিখি, চাইল্ডহুডটা একটু নিচে লিখি, দেখা যাচ্ছে না, সিন্স চাইল্ডহুড, দেখো চাইল্ডহুড, ক্লিয়ার কিনা, সে ছোটবেলা থেকেই সে একজন লম্পট, তাহলে সিন্স আমরা কি লিখবো, চাইল্ডহুড, কারণ এখানে বলে না যে পাঁচ বছর ধরে সে চরিত্রহীন, ছয় বছর ধরে সে চরিত্রহীন, সাত বছর ধরে সে চরিত্রহীন, এরকম কিন্তু সময়ের ফিক্সড টাইম উল্লেখ করা নাই। সো এই যে কারণে বন্ধুরা আমরা কিন্তু এখানে সিন্স ব্যবহার করবো, যে দুটো প্রিপোজিশন ব্যবহার করবো, একটা ফর এবং একটা সিন্স, আমরা আরও দু একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হতে পারি। বন্ধুরা এখানে দুটো এক্সাম্পল দেখো, আমি কিন্তু বলেছি হয় হই এবং আছে বোঝাবে, কোনো জায়গায় যদি তুমি তুমি থাকো তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু আছে অর্থ দিবে। যেমন আমি একটা প্রশ্ন লিখেছি ইমরুল বগুড়াতে আছে, ইমরুল কোথায় আছে, বগুড়াতে আছে, তাই না? আর এখানে লিখেছি জামিলা সাত বছর যাবত ঢাকাতে আছে, দুটো প্রশ্নের মধ্যে পার্থক্য কোথায় বলতো, দুটো প্রশ্নের মধ্যে দেখো এখানে কিন্তু সময় উল্লেখ নাই, বাট এখানে কিন্তু সময় উল্লেখ আছে, তার মানে সময় উল্লেখ থাকলে আমরা এখানে হ্যাজ বিন বাধ্যতামূলক লিখতে হবে, হ্যাজ বিন, আর যেহেতু এখানে সময় নাই তাই আমাদের এখানে ইজ লিখতে হবে, দেখো এম ইজ আর একটা হবে, আর এখানে হ্যাভ অথবা হ্যাজ হবে, কিন্তু যেহেতু জামিলা একজন সিঙ্গেল মেয়ে, জামিলা একজন কি মেয়ে, সিঙ্গেল, হ্যাঁ ওই যে তোমাদের বলেছি সিঙ্গেল হলে এস যুক্ত হ্যাজ হবে, হ্যাভ হবে না, সিঙ্গেল একটা হলে একজন, তাহলে জামিলা হ্যাজ বিন ইন ঢাকা, ইন ঢাকা আর কয় বছর ধরে, সাত বছর ধরে, তাহলে ফর, ফর কি লিখবো বন্ধুরা বলো তো, সেভেন ইয়ার্স, দেখো ফর সেভেন
ইয়ার্স, তাই কি না? আর এখানে আমরা কি লিখলাম? ইমরুল, ইমরুল ইজ ইন বগুড়া, ইন বগুড়া। এই যে আর কি লিখবো, আর কি লিখবো, কয় বছর যাবত আমি মানে ইমরুল বগুড়ায় আছে তাকে বলার দরকার আছে? তা কিন্তু নাই, শুধু যে ইমরুল ইজ ইন বগুড়া, ইমরুল এখন বগুড়ায় আছে। আর এখানে কি বলছে? জামিলা হ্যাজ বিন ইন ঢাকা, জামিলা ঢাকায় আছে কয় বছর যাবত? ফর 7 ইয়ার্স। এই জন্য কিন্তু আমরা একই, দেখো অর্থ কিন্তু একই, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু পার্থক্যটা তৈরি হয়ে গেছে কোন জায়গায়? এই যে 7 বছরের কথা এখানে উল্লেখ আছে, বাট এখানে কিন্তু 7 বছর বলে কোনো কথা উল্লেখ নাই। সো তুমি মনে করো যে কোনো জায়গায় ধরো যে যদি উল্লেখ করো যে আমি 10 বছর ধরে একজন ছাত্র, তাহলে তুমি বলবে হ্যাভ বিন, 10 বছর ধরে বলেছো বা 10 বছর যাবত বলেছো। হ্যাঁ, বা তুমি বললে যে আমি ছোটবেলা থেকেই খুবই টাউট বাটপাট টাইপের একজন লোক, না তা তো কেউ বলবে না, আমি ছোটবেলা থেকেই খুবই সহজ সরল মানুষ, তাই না? তাহলে আই হ্যাভ বিন আ সিম্পল ম্যান, আই হ্যাভ বিন আ সিম্পল ম্যান সিন্স মাই চাইল্ডহুড, আমার ছোটবেলা থেকেই আমি একজন সহজ সরল মানুষ। তো বন্ধুরা, আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের কয়েকটা উদাহরণ দেখলাম, এখন আমরা যাব সিম্পল পাস্ট টেন্সের কয়েকটা উদাহরণ দেখব, যে ঠিক এরকমই ঘটবে। অ্যাম ইজারের পাস্ট ফর্ম ওয়াজ আর এবং হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কী হবে? হ্যাড, সেটাই আমরা দেখব। বন্ধুরা, আমরা কিন্তু এখন সিম্পল পাস্ট টেন্সে চলে এসেছি। দেখো সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট কোনগুলা? যে হ্যাঁ, এখানে দেখো ওয়াজ এবং ওয়ার, এরপরে নাউন অ্যাডজেক্টিভ আসতে পারে, এরপরে কিন্তু ভার্ব নাই। যদি এরপরে কোনো ভার্ব আসতো তাহলে কিন্তু এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স বলতে পারতাম না। আমরা যখন দেখতেছি যে ওয়াজ ওয়ার এরপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ আসবে, এর অর্থ দেবে ছিল বা ছিলাম। আবার এই কথাগুলো কিন্তু আমরা হ্যাড বিন দিয়ে প্রকাশ করতে পারি। কি দিয়ে? হ্যাড বিন দিয়ে প্রকাশ করতে পারি। যেন হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি হ্যাড, আর অ্যামিজারের পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়ার। আগে আমরা অ্যামিজার ব্যবহার করেছি, তাই আমরা এখন ওয়াজ ওয়ার ব্যবহার করব। আর আগে হ্যাভ হ্যাজ ব্যবহার করেছি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে, এখন হ্যাড বিন ব্যবহার করব। হ্যাভ বিন হ্যাজ বিন ছিল আগে, এখন যেহেতু পাস্ট তাই আমরা হ্যাড বিন ব্যবহার করব। তাহলে এখানে দেখো একই অর্থ দিচ্ছে, ছিল বা ছিলাম, ছিল বা ছিলাম অর্থ দিচ্ছে, কিন্তু পার্থক্য কোন জায়গায় দেখো? অর্থ একই দিবে কিন্তু পার্থক্য তুমি কখন কোন সেন্টেন্স ব্যবহার করবে সেটাই হচ্ছে মজার ব্যাপার। বলতেছে পাকিস্তান দুর্বল ছিল, তাহলে আমরা পাকিস্তান লিখলাম, পাকিস্তান কি ছিল? দুর্বল ছিল। পাকিস্তান বলতে পাকিস্তান দেশটা বোঝানো হয়েছে, তো পাকিস্তান ওয়াজ ব্যবহার করব, ওয়াজ উইক। দেখা যায় যে উইক শব্দটা কিন্তু অ্যাজেক্টিভ, দেখো অ্যাজেক্টিভ মিলে গেল নাউনের পূর্বে, ঠিক ওয়াজের পর আমরা একটা অ্যাজেক্টিভ ব্যবহার করলাম। আচ্ছা, পাকিস্তান কি ছিল? দুর্বল ছিল। তবে আমরা কিন্তু ইন্টারচেঞ্জেবলি আমরা এখানে ওয়াই আরও ব্যবহার করতে পারতাম, যদি আমরা পুরো পাকিস্তানিদের বুঝাই তাহলে ওয়াই আরও ব্যবহার করা যায়, ঠিক আছে? এটা নিয়ে বিতর্কের কিছু নাই, অজার দুটোই ব্যবহার করতে পারবা, কারণ যখন তুমি একটা দেশকে রিপ্রেজেন্ট করবা তখন সিঙ্গেল, আর পুরো দেশের মানুষকে যদি রিপ্রেজেন্ট করো তখন কিন্তু তুমি ব্যবহার করবা যে মানে ওয়ার। সো বন্ধুরা, এখন কিন্তু আমরা এই জায়গায় দেখো পাকিস্তান 23 বছর যাবত, দেখো এখানে 23 কথাটা উল্লেখ করেছে, তার মানে এখানে কিন্তু আমরা বলবো পাকিস্তান হ্যাড বিন। দেখো পাকিস্তান হ্যাড বিন, এই যে দেখো হ্যাড বিন নিয়ে আসলাম, তার মানে এই ওয়াজয়ের মানেও যা হ্যাড বিন মানেও তাই, কিন্তু পার্থক্যটা কোথায় তৈরি হবে? হ্যাড বিন উইক, এই যে দেখো ফর 23 ইয়ার্স, তাই না? এই দেখো 23 ইয়ার্স। তাহলে আমরা কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার হলাম যে অতীতে কোনো জিনিস তুমি অনেক দিন ধরেছিলে, তাই না? অনেক দিন ধরেছিলে, তাহলে সেই সময়টা তুমি বলবা যে হ্যাড বিন ব্যবহার করবা, আর যখন ধরো যে শুধু ছিলা তখন ব্যবহার করবা ওয়াজ বা ওয়ার। ওকে, আমরা আরও কিছু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাব। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি আরও দুটো এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করেছি, তারা লন্ডনে ছিল। আমরা বলতেছি কথা কথা বলতি না যে তারা লন্ডনে ছিল, এরকম যখন আমরা ইংলিশে বলবো তখন কি বলবো? দে। দেখো এখানে কিন্তু সাবজেক্ট দে মানে কি? মানে তারা, তারা লন্ডনে ছিল, তাহলে দে এর পরে কি হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? তারা অবশ্যই কি ছিল? ওয়ার। তাহলে তারা ছিল কোথায়? আমরা বলবো ইন লন্ডন। ইন কোথায়? লন্ডনে ছিল। কিন্তু এই প্রশ্নটা এখানে বলেছে যে ছেলেটি 10 বছর সৎ ছিল,
দশ বছর সৎ ছিল, খুবই নামাজ কালাম, ইবাদত বন্দেগী সব কিছু করতো। হুট করে পুলিশের চাকরি পাওয়ার পরেই মনে করো আঙ্গুল ফুলে কলাবাস, কনস্টেবল থেকে মনে করো যে সে এখন বাড়ি গাড়ি এরকম করে মানে অবস্থা। কালকেই একটা মানে নিউজ দেখলাম যে মানে একটা কি বলবো, চতুর্থ শ্রেণীর চাকরি করে বিমানে যায় আর আসে, এটা বাংলাদেশে সম্ভব? সোরের সোর বাটপারের বাটপার, তাই না? তো এই বাটপারগুলোর কারণেই কিন্তু আজ মনে করো যে একজন মানে এত বড় চাকরি করে 5 লাখ টাকা ইনকাম করে দেখা সংসার চলে না, আর উনি 10,000 টাকার চাকরি করেই ওনার বাড়ি গাড়ি বিমানে যাতায়াত করে, বুঝলেন তো? এই জন্য বলতো ছেলেটি 10 বছর কি ছিল, সৎ ছিল। তাহলে আমরা বলবো যে দা বয়, ছেলেটির ইংলিশ কি? দা বয়। এখন এখন আমরা কি অজর নেব? অজ মানে তো ছিল, এই যে ছিল, দেখো ছিল আছে, তাহলে কি অজর নেব? না, কারণ এখানে 10 বছর কথাটা উল্লেখ আছে। তাহলে আমরা দা বয় হ্যাড বিন, এই দেখো হ্যাড বিন, এই যে দেখো একটা সময়ব্যাপী বোঝাচ্ছে, হ্যাড বিন কি ছিল? অনেস্ট। হ্যাঁ, অনেস্ট ছিল কয় বছর? ফর 10 ইয়ার্স, এই দেখো 10 ইয়ার্স। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই ক্ষুদ্র একটা এক্সাম্পলের মাধ্যমে দেখালাম যে অতীতের যে কোনো ঘটনা যদি তোমার সাময়িক হয় সেটা হ্যাড ব্যবহার করবো, অজয়ার ব্যবহার করবা। হ্যাঁ, আর সবসময় মনে রাখবে যে এই অজ বা ওয়ার কিন্তু ব্যক্তি, সাবজেক্ট নিজে থাকা বোঝায়, নিজে ছিল এরকম অর্থ বোঝাবে। হ্যাঁ, আর তোমরা এখানে দেখো হ্যাড বিন মানেও নিজে থাকা বোঝায়, কিন্তু এটা সময়ের একটা ব্যক্তি প্রকাশ করবে। ওকে, ব্যক্তি প্রকাশ করবে। আমরা কিন্তু দেখো সিম্পল প্রেজেন্ট শিখলাম, এটা সিম্পল পাস্ট শিখলাম, এখন আমরা সিম্পল ফিউচার শিখব, ফিউচার শিখব সিম্পল। তোরা আমরা কিন্তু এখন তোমাদেরকে বোঝাবো যে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং এটা সিম্পল ফিউচার। আমরা এখানে একটা কচি করে মুছে দিই, দেখো এটা সিম্পল ফিউচার, এফ ইউ টি ইউ আর এ, তাই না? ফুটুরে, ফুটুরে, ফিউচারের ফান কিন্তু ফুটুরে হয়, তাই না? এই যে আফ্রিকান এক টিচার পড়ায় ফুটুরে, সেটা ফুটুরে না, ফিউচার। সো বন্ধুরা দেখো, এই উইল বি মানেও হব বা হবে বোঝায়, আবার হ্যাভ বিন উইল হ্যাভ বিন মানেও হব অথবা হবে বোঝায়, কিন্তু পার্থক্য হলো দেখো এখানে কুচি করে লিখে রাখছি যে টাইম কথাটা উল্লেখ থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে কথাটা বোঝাবে। যেমন আমরা একটা এক্সাম্পল রেখেছি, সে ডাক্তার হবে, তাহলে আমরা লিখব যে শি উইল বি, এই দেখো উইল বি নিলাম, শি উইল বি এ ডক্টর, সে একজন কি হবে? ডাক্তার হবে। কিন্তু আমরা এখানে বলেছি তারা 10 বছরের জন্য এমপি হবে, তারা কয় বছরের জন্য? 10 বছরের জন্য এমপি হবে, যেটা বাংলাদেশে সম্ভব। যদি মন চায় তুমি 20 বছর ক্ষমতায় থাকতে চাও, তুমি থাকতে পারবা, সে যে দলই হোক, তাই কি না? তারা যদি ক্ষমতা যা মন চায় যে আমরা 20 বছর থাকবো, ওকে নো প্রবলেম সবাই, হ্যাঁ তাই না? মন চাইলেই বাংলাদেশে সবই সম্ভব, কারণ আমাদের রক্তে মিশে আছে পাকিস্তানিদের রক্ত, তাই কি না? দেখো তারা 10 বছরের জন্য এমপি হবে, দেখো তাহলে দে দেখো উইল হ্যাভ বিন। তো বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, উইল হ্যাভ বিন নিলাম, আমরা কিন্তু উইল বি নিলাম না, কি কারণে? এই যে 10 বছরের কথা উল্লেখ করা আছে, তো অর্থ কিন্তু একই, কিন্তু তোমার এই যে কখন উইল হ্যাভ বিন বলবা আর কখন উইল বি বলবা, আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিলাম, সময় থাকলে উইল হ্যাভ বিন বলবা। তাহলে উইল হ্যাভ বিন এমপি কয় বছরের জন্য? ফর 10 ইয়ার্স, ফর কয় ইয়ার্স? 10 ইয়ার্স, তাই কি না? তো বন্ধুরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা মনে করো যে আরও একটা সেন্টেন্স তৈরি করতে পারি, দেখো আর একটা সেন্টেন্স আমরা তোমাদেরকে একটু দেখাই, যে তো বলতেছে যে আমি মনে করো যে স্থান বোঝালে থাকবো বোঝায়, এরকম থাকবো, হ্যাঁ এরকম থাকবো বোঝাবে। ধরো আমি ঢাকায় থাকবো 5 বছর, মানে ঢাকায় থাকবো, ধরো এখানে নাম্বার 1 নাম্বার 3 লিখলাম, যে আমরা লিখলাম যে আনিকা ধরো ঢাকায় থাকবে, ঢাকায় থাকবে, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে আনিকা উইল বি, দেখো উইল বি ইন ঢাকা, দেখো এই যে উইল বি কথাটা বলেছি যে মানে স্থানের পূর্বে যখন উইল বি ব্যবহার করব তখন কিন্তু এটার অর্থ দিবে কি? দেখো এই যে উইলের পরে একটা বি ব্যবহার করেছি, তাহলে এই যে এরপরে যখন আমরা ঢাকা ব্যবহার করব তখন আমরা এই অর্থটা এই দিবে যে আনিকা ঢাকায় থাকবে, আনিকা কোথায় থাকবা? ইন ঢাকা,
তাই না? তুমি মনে ফোন করছো, তুমি কোথায় থাকবে বলবে, সে বলল যে আই উইল বি ইন ফ্রন্ট অফ ধরো সেজন পয়েন্ট, বা বলল যে ফার্ম গেট, আই উইল বি অ্যাট ফার্ম গেট, আমি ফার্ম গেট থাকব। ঢাকার মধ্যে কোনো জায়গা হলে আমরা সেখানে অ্যাট ব্যবহার করব, অ্যাট ফার্ম গেট। তাহলে আই উইল বি অ্যাট ফার্ম গেট মানে আমি ফার্ম গেটে থাকব, তাই কি না? তো এখন যদি এই প্রশ্নটা আমরা চার নম্বরে বলি যে ধরো লিখলাম যে জামিলা 5 বছর ঢাকায় থাকবে। দেখো এই যে একটা সময়ের কথা বলার সাথে সাথে, যে 5 বছর বলার সাথে সাথে উইল হ্যাভ বিন নিতে হবে আমাকে, এই যে উইল হ্যাভ, তারপরে এই যে বিন নিলাম, উইল হ্যাভ বিন, এখন কেডা বলে জামিলা, হ্যাঁ জামিলা উইল হ্যাভ বিন ইন ঢাকা, ইন ঢাকা কয় বছর, ফর 5 ইয়ার্স। দেখো ফাইভ আর কুচি করে 5 ইয়ার্স। So dear brothers, sisters, ladies and gentlemen, I hope that you have enjoyed my class a lot. So I am going to tell you that if you want to make sentence frequently, this kind of sentences will be very helpful for your learning English. As I am trying to tell you that if you are enthusiastic this time to build up your career decently from the beginning of your life, so I am telling you that please don't waste your time on raising my class a lot. And in this moment I am telling you that if you want to improve your speaking speed, speaking skill, I think that you have to practice a lot. There is no any other way. Without practicing English you can't actually reach the destination of your life. As I'm telling you all the time that it's the time for your life to build up your career, so you don't waste your time unnecessarily, because life is so valuable, so precious, in a word we can't describe it. তোমাদেরকে একটু মানে পরামর্শ দিয়ে যাই, এই এই ধরো এখানে আমি গ্রামার শিখাই, কিন্তু আমার একটা ফেসবুক পেজ রয়েছে, পেজটা তোমরা একটু মানে কচি করে একটু ফলো করে দিবা বা লাইক দিয়ে আসবা। এই এর এই আমার নামেই ইমরুলস, দেখো ইমরুলস ইংলিশ, হ্যাঁ এই বলে একটু সার্চ দিবা, দেখবা ইমরুলস ইংলিশ কার্নিভাল চলে আসবে, ইমরুলস ইংলিশ কার্নিভাল, ইট ইস মাই ফেসবুক FB পেজ। হ্যাঁ একটু কচি করে লাইক দিয়ে আসবা, কারণ ওখানে আমি অনেক সুন্দর সুন্দর প্রিপোজিশন, ভোকাবুলারি, ওয়ার্ড, ছোটো ছোটো ক্লাস দিই, এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাবা, টাটা।